যতক্ষণ পর্যন্ত জনজাতির উন্নয়ন হবে না ততদিন পর্যন্ত ত্রিপুরা উন্নয়ন করা সম্ভব হবে না, তাই সবাইকে সুশিক্ষার শিক্ষিত করতে হবে। রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর শিক্ষার গুণগত মান পরিবর্তন হয়েছে। রবিবার রাজধানীর মালঞ্চ নিবাসে দুদিন ব্যাপী আয়োজিত হজেগিরি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ পরিবারের উদ্যোগে আয়োজিত এই উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজমাতা বিভূ কুমারী দেবী, রাজকুমারী প্রজ্ঞা দেববর্মন সহ সমাজের বিশিষ্টজনেরা। সবাইকে আমি আন্তরিক ভালোবাসা জানাই। রিঙ্গ নোংজাং বৈফাইডি তাকু রফাইয়েল মায়া ফাইডি আর চিফ সেক্রেটারি এন্ড অল দ্য ডিগনিটারিজ ভলান্টিয়ার রাউনা ফাইয়ে তা ও বেস ওয়াই ফাইয়ে ব্রান ওয়েলকাম হো তাব কে নাং আর চিং পাই রাও ফোন ত্রিপুরাতে 42% জনজাতি রয়েছে। তাদের মধ্যে চারজন মহারানী আমাকে বলছিলেন, দেখে ওই মেয়েটা পিএইচডি করছে, ওই ছেলেটা এমএ করছে, তো তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি যে শিক্ষায় ওনারা এক জায়গাতে পৌঁছতেন। শুধু এই দুইটা হলে হবে না, প্রত্যেককে করতে হবে। যারা সামনে বসেছে তার পরিবারকে প্রত্যেককে ভালো সুশিক্ষা দিতে হবে। এডুকেশনে আমরা তার জন্য বিরাট পরিবর্তন নিয়ে এসেছি। এডুকেশনে বিরাট পরিবর্তন, জনজাতি অঞ্চলকে ডেভেলপ করার জন্য পুরনো সরকার থাকতে মাত্র 2টি একলব্য বিদ্যালয়, তারপর আর 2টি, আর এই সরকার আসার পর 18টি একলব্য বিদ্যালয়, ত্রিপুরাতে আরো 2টি নতুন নবোদয় বিদ্যালয়, একটা টাকার জোলাতে একটা বিলুনিয়াতে, টাকার জোলা জনজাতি এরিয়াতে। এগুলো কিসের জন্য করা হচ্ছে? জনজাতিদের উন্নয়নের জন্য, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য।